ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সবার একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যতগুলো রিটেন টেস্ট রয়েছে সেইটার কোনটা কয় পৃষ্ঠা করে লিখতে হবে। এই প্রশ্নটা কিন্তু আমি বহুবার শুনেছি এবং আমি চেষ্টা করেছি আমার ইউটিউবে প্রত্যেকের কমেন্টসের অ্যান্সার দেওয়ার, যে কোনটা আসলে কয় পৃষ্ঠা লিখতে হবে। তো এই প্রশ্নটা এত বেশি পরিমাণ আসে যার কারণে আমি চিন্তা করেছি যে আসলে এইটা দিয়ে আপনাদের একবারে সবগুলো আসলে কোনটা কয় পৃষ্ঠা করে লিখবেন এইটা নিয়ে আমার মনে হয় একবার একটা আলোচনা দরকার, যার কারণে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে আসলে কোন রাইটিং টেস্টটি আপনি কত পৃষ্ঠা করে লিখবেন। অর্থাৎ সিবি, প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইমেল, ডায়লগ, কমপ্লেন লেটার, নোটিস, পারচেজ অর্ডার, সামারি, এগুলা কোনটা কয় পৃষ্ঠা করে লিখতে হয়, নিয়মটা কি লেখার, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো মূল আলোচনায় যাবার আগে শুধুমাত্র আপনাদেরকে এইটুকু বলবো, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে একেবারে নতুন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিও বাজিয়ে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার সাথে যারা অনলাইনে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চান, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি আমার সাথে কল করতে পারেন। তো চলে যাচ্ছি মূল কথায়। দেখুন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে এই রাইটিং টেস্টগুলো আসবে, একটা হচ্ছে সিভি, প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইমেল, ডায়লগ, কমপ্লেন লেটার, নোটিস, পারচেজ অর্ডার এবং সামারি। কোনটা কত পৃষ্ঠা করে লিখতে হবে আমি 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটারই আস্তে আস্তে বর্ণনা দিব। প্রথমে আসেন সিভি, কয় পৃষ্ঠা লিখবেন সিভি। সিভিতে থাকে দুইটা অংশ, একটা নাম হচ্ছে কভার লেটার। কী কী থাকে? একটা নাম হচ্ছে কভার লেটার আর আরেকটা নাম হচ্ছে সিভি। একটা সিভিতে এই দুটো অংশ থাকে, একটা কভার লেটার থাকে আর একটা হচ্ছে সিভি থাকে। আপনাকে পরীক্ষাতে যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে, ধরেন এইটা পেজ, এটা হচ্ছে একটা পেজ, এইটা একটা পেজ, ওকে, ধরেন এইটা একটা পেজ, ওকে, তাহলে এটা ব্যাক পেজ আর এটা নাম হচ্ছে ফ্রন্ট পেজ। আপনি বলতে পারেন যে আপনাদের যে খাতা থাকবে পরীক্ষার সেই খাতার বাম পাশে যে পৃষ্ঠাটি সেটা নাম হচ্ছে ব্যাক পেজ এবং আপনার যে ডান পাশে যে পৃষ্ঠাটি সেটা হচ্ছে ফ্রন্ট পেজ। আপনি যেটা করবেন এই পৃষ্ঠাটা, এই পৃষ্ঠা লিখবেন হচ্ছে কভার লেটার, কভার লেটার, এই পৃষ্ঠাটা লিখবেন কি কভার লেটার, আর এই পৃষ্ঠা লিখবেন হচ্ছে সিভি। কভার লেটারটা কি? ওই যে আপনাকে যে আবেদন করার জন্য একটা সংক্ষিপ্ত লেটার তৈরি করা লাগে, যে ডিআর ম্যানেজার বা ডিআর প্রিন্সিপাল, ডিআর জেনারেল ম্যানেজার, এরকমভাবে যে অ্যাপ্লিকেশনটা করা লাগে সেটা নাম হচ্ছে কভার লেটার, এই পৃষ্ঠায় অর্থাৎ অ্যাপ্লিকেশনটা হবে। আর আপনাদের নাম, বাবার নাম, মার নাম, ঠিকানা, স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, তারপরে হচ্ছে ন্যাশনালিটি, জাতীয়তা, মানে এই যেগুলো লেখা লাগে আপনাদের পরিচয়টা, ঠিকানাটা, সিভিটা, সেটা হচ্ছে এই পৃষ্ঠায়। তাহলে এই দুই পৃষ্ঠাতে আপনার সিভি কমপ্লিট করতে হবে। তাহলে আশা করছি সিভি নিয়ে আর কোনো টেনশন নাই। কী করবেন? এই পৃষ্ঠায় কভার লেটার আর এই পৃষ্ঠায় সিভি, এখানে অ্যাপ্লিকেশন আর এখানে হচ্ছে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, জাতীয়তা, জন্ম তারিখ, তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, সব কিছু হচ্ছে এই পৃষ্ঠায়, ওকে। এবার আসেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কয় পৃষ্ঠা লিখতে হবে এই জন্য কিন্তু আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। তারপরে অনেকে প্রশ্ন করেন যে আসলে কয় পৃষ্ঠা লিখলে আপনি পূর্ণ মার্ক পাবেন। দেখেন, প্যারাগ্রাফ কয় পৃষ্ঠা লিখলে আপনি ভালো মার্ক পাবেন, পূর্ণ নম্বর পাবেন, এই ব্যাপারটা নিয়ে আসল কথা হচ্ছে যে প্যারাগ্রাফ আপনি কত পৃষ্ঠা লিখছেন সেইটা আসলে বড় ব্যাপার না, আপনি কি লিখেছেন প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফের মধ্যে আপনার কতটুকু তথ্য এসেছে, কতটুকু ইনফরমেশন আপনি প্যারাগ্রাফের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আপনি যদি এক পৃষ্ঠায় প্যারাগ্রাফ লেখেন এবং সেইগুলো যদি খুবই মানসম্মত হয়, আপনার শুরুটা শেষটা সুন্দর হয়েছে, মাঝখানে আপনি যে বর্ণনাগুলো করেছেন সেগুলো একদম ধারাবাহিক বর্ণনা হয়েছে এবং আপনি পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন সেই প্যারাগ্রাফের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, তাহলে আপনি এক পৃষ্ঠাতেই পূর্ণ মার্ক পাবেন। আবার যদি আপনার সেই পূর্ণ ইনফরমেশনগুলো আপনার প্যারাগ্রাফের মধ্যে অন্তর্ভুক্ত করতে গেলে যদি 2 পৃষ্ঠা লেখা লাগে 2 পৃষ্ঠা লিখবেন, যদি 3 পৃষ্ঠা লেখার প্রয়োজন হয় তাহলে 3 পৃষ্ঠা লিখবেন। তবে এইটুকু মনে রাখবেন যে প্যারাগ্রাফ আপনি কত পৃষ্ঠা লিখেছেন সেই ব্যাপারটার উপরে আপনার মার্ক ক্যারি করবে না, আপনার মার্ক ক্যারি করবে হচ্ছে আপনার লেখার মানটা কেমন, আপনি যে সেন্টেন্সগুলো লিখেছেন সেই সেন্টেন্সগুলো কারেক্ট হয়েছে কিনা, আপনার কোনো বানান ভুল আছে কিনা এবং আপনি পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন ইনক্লুড
করেছেন কিনা, এই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করবে আপনার প্যারাগ্রাফের মান কেমন হবে। তাহলে আজ থেকে আশা করি বুঝছেন যে প্যারাগ্রাফ আপনি এক পৃষ্ঠাও লিখতে পারেন, দুই পৃষ্ঠাও লিখতে পারেন, তিন পৃষ্ঠাও লিখতে পারেন, তবে লেখার সময় আপনাকে মনে রাখতে হবে যে আপনি প্যারাগ্রাফের মধ্যে কতটা ইনফরমেশন দিয়েছেন, আপনার সেন্টেন্সগুলো কতটা কারেক্ট হয়েছে, আপনার বানানগুলো ঠিক আছে কিনা এবং আপনার প্যারাগ্রাফ লেখার ধারাবাহিকতা ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলোর ওপরে আপনার আসলে মার্কটা ক্যারি করবে। এবার আসেন কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি লেখারও সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই যে কয় পৃষ্ঠা আপনি লিখবেন। প্যারাগ্রাফ কমপ্লিটিং স্টোরিটা আপনি একটা গল্প শেষ করতে যতটুকু প্রয়োজন হয়, একটা গল্প শেষ করতে যদি এক পৃষ্ঠায় শেষ হয়ে যায় এক পৃষ্ঠায় কমপ্লিটিং স্টোরি হয়ে গেল, যদি দুই পৃষ্ঠা লাগে গল্পটা শেষ করতে তাহলে দুই পৃষ্ঠায় হয়ে গেল, যদি তিন পৃষ্ঠা লাগে যে কয় পৃষ্ঠা লাগবে আপনার ওই গল্পটাকে শেষ করতে, গল্পটা শুরু হয়েছে এবং সেই গল্পটা একটা জায়গায় গিয়ে শেষ হয়েছে, এই শুরু এবং শেষ এই শেষটা করতে আপনার যে কয় পৃষ্ঠার প্রয়োজন হবে সেই কয় পৃষ্ঠা লিখবেন। ওকে, এবার আসেন ইমেল কয় পৃষ্ঠা লিখবেন। এটারও ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আপনি কয় পৃষ্ঠা লিখবেন, তবে এক পৃষ্ঠার মধ্যেই মোটামুটি আপনার একটা মানসম্মত ইমেল হয়ে যায়। তবে অনেক ইমেল আছে যেগুলো ডেসক্রিপশন ইমেল কোনগুলো, যেমন ধরেন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, এরকম, অথবা ডিসক্রাইবিং ইউর ভিলেজ, ডিসক্রাইবিং ইউর কান্ট্রি, অর্থাৎ যে সকল ইমেলগুলো আপনার বর্ণনামূলক ইমেল সেগুলোতে এক পৃষ্ঠার বেশি হতেই পারে, নো প্রবলেম, আপনি এক পৃষ্ঠাও লিখতে পারেন, দুই পৃষ্ঠাও লিখতে পারেন, তিন পৃষ্ঠাও লিখতে পারেন, আপনার ইমেলটা আসলে মানে ডিপেন্ড করবে যে ইমেলের পৃষ্ঠটা কেমন। এই ইমেলটা সম্পূর্ণ আকারে লিখতে আপনার যদি দুই পৃষ্ঠার প্রয়োজন হয় দুই পৃষ্ঠা লিখতে পারবেন, তিন পৃষ্ঠার প্রয়োজন হলে তিন পৃষ্ঠা লিখতে পারবেন, তবে লেখার সময় অবশ্যই সাজিয়ে গুছিয়ে লিখবেন। আর ইমেলের আর একটা ব্যাপার হচ্ছে ইমেল লেখার যে ফরম্যাটটা, প্রথমে টু লিখতে হবে, এরপরে সাবজেক্ট লিখতে হবে, তারপর ডিএসআর লেখার যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা যদি ঠিক থাকে তাহলে আপনি কিন্তু পূর্ণ মার্ক পাবেন। ওকে, এবার আসেন হচ্ছে ডায়লগ। একই রকম কথা, ডায়লগ কয় পৃষ্ঠা লিখবেন, ডায়লগও আপনি আনলিমিটেড, আপনার দুজনের মধ্যে কথোপকথন, এই কথোপকথন আপনি কতটা সুন্দর করে লিখতে পেরেছেন তার উপর ডিপেন্ড করবে আপনার মার্ক। আপনি কত পৃষ্ঠা লিখেছেন তার উপর কিন্তু মার্ক নির্ভর করবে না, আপনি নির্ভর করবে কি যে আপনি যে সেন্টেন্সগুলো লিখেছেন সেই সেন্টেন্সগুলো কতটা মানসম্পন্ন, দুজন ব্যক্তির মধ্যে কথা হলে তারা কী কী কথাবার্তা বলতে পারে, সেই কথাগুলো ঠিকঠাক আছে কিনা, সেন্টেন্সগুলো কারেক্ট আছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে পূর্ণ মার্ক পেতে গেলে আসলে আপনাকে কতটা সেন্টেন্স লিখতে হবে বা কতটুকু লিখলে আপনি পূর্ণ মার্ক পাবেন, ডায়লগ তো আপনি দু কথায়ও শেষ করতে পারেন। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে মোটামুটি আকারে সর্বনিম্ন আপনি চেষ্টা করবেন দেড় পৃষ্ঠা লেখার, দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা যদি আপনি ডায়লগ লেখেন তাহলে আপনি কিন্তু পূর্ণ মার্ক পাবেন, এক পৃষ্ঠায় লিখলেও বা মার্ক পাবেন, তবে চেষ্টা করবেন ডায়লগটা একটু বেশি করে লেখা, মিনিমাম দেড় দুই পৃষ্ঠা লিখলে আপনি কিন্তু পূর্ণ মার্ক পাবেন। ওকে, তবে আপনি এক পৃষ্ঠায়ও ডায়লগ লেখা শেষ করতে পারেন। এই পরে আসেন হচ্ছে কমপ্লেন লেটার। কমপ্লেন লেটার কয় পৃষ্ঠা লিখবেন এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কয় পৃষ্ঠা লিখতে হবে। কমপ্লেন লেটারও আপনার ধরা বাঁধা নিয়ম নেই যে আপনি কয় পৃষ্ঠা লিখবেন। আপনি কমপ্লেন করতে গেলে আপনার কমপ্লেনটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যদি আপনার দুই পৃষ্ঠার প্রয়োজন হয় তাহলে দুই পৃষ্ঠা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার যদি আপনার এক পৃষ্ঠার মধ্যে আপনার কমপ্লেনটা শেষ হয়, আসলে এই যে লেটার ইমেল এইগুলোর ক্ষেত্রে ডিপেন্ড করে যে আপনার লেখার যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা আপনি ঠিকঠাক লিখতে পারছেন কিনা, অর্থাৎ আপনি প্রথমে যে তারিখ দিবেন, তারপর যার কাছে কমপ্লেন করবেন তার পদবি দিবেন, তারপরে তার প্রতিষ্ঠানের নাম দিবেন, তার প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন, এরপরে আপনার কমপ্লেনের বিষয়বস্তু কি সাবজেক্ট দিবেন, এরপরে আপনি ডিএসআর বা ডিআর ম্যানেজার বা ডিআর দিয়ে শুরু করে আপনি শেষ করবেন। অর্থাৎ কমপ্লেন লেটার লেখার যে ফরম্যাট সেই ফরম্যাটটা যদি আপনার সুন্দর হয়, সেই ফরম্যাটের সমস্ত ইনফরমেশনগুলো যদি থাকে, অর্থাৎ প্রথমে আপনি তারিখ ব্যবহার করলেন, এরপরে যার কাছে কমপ্লেন করবেন তার পদবি ব্যবহার করলেন, দি হেডমাস্টার, দি প্রিন্সিপাল, দি ম্যানেজার, দি জেনারেল ম্যানেজার, দি এরকমভাবে যে আপনার যার কাছে কমপ্লেন করবেন তার পদবিটা ঠিকঠাক মতো লিখতে পেরেছেন কিনা, এরপরে তার ঠিকানাটা, তারপরে সাবজেক্ট, অর্থাৎ কমপ্লেন লেখার জন্য যে ধাপগুলো রয়েছে এই সবগুলো রাইটিং সাইডের কিন্তু ভিডিও আমার ইমেল আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা সেখান থেকে কোনটা কীভাবে লিখতে হয়, কোনটা লেখার ফরম্যাট কী সেই ভিডিওগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন। এই গেল কমপ্লেন লেটার। আর একটা ব্যাপার হচ্ছে আজকের এই ভিডিওর একদম শেষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই টোটালটার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে আজকে ভিডিওর একদম শেষের দিকে, সেটা বলবো, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে যে কোনটা কীভাবে লিখবেন এবং সবগুলোর ক্ষেত্রে একটা কমন কথা আছে সেই কথাটা কী। এবার আসেন নোটিশ। নোটিশ লেখার ক্ষেত্রে একই কাহিনী, তবে নোটিশ লেখার ক্ষেত্রে একটা কথা বলি আপনাদের,
নোটিস স্বাভাবিকভাবে এক পৃষ্ঠা হয়ে যাবে, নোটিস দুই পৃষ্ঠা লেখার দরকার নেই, নোটিস কখনো দুই পৃষ্ঠা হয় না, এক পৃষ্ঠাতেই হবে। এবং এই নোটিশটা লেখার সময় এরকম একটা বক্স তৈরি করবেন, এরকম একটা যে নোটিশটা লিখবেন সেই নোটিশের একটা বক্স তৈরি করবেন এবং এই বক্সের মধ্যে নোটিশটা লিখবেন। তবে এখানে একটা কথা আছে, এই বক্সটা যে আসলে করাই লাগবে এইরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে অনেকেই মতামত দিয়েছে যে নোটিশটা একটা বক্সের মধ্যে দিলে সেটা একটা মানসম্মত হয়, সেক্ষেত্রে আপনারা একটা বক্স করতে পারেন। বক্স করতে গেলে তার খুব সমস্যা হবে না আপনাদের, আপনারা একটা বক্স করে নোটিশটা লিখবেন। আবার যদি মনে করেন যে এই বক্সটা দিবেন না, তাতেও কিন্তু আপনার মার্ক কম বেশি হবে না। এবং এরপরে এই যে নোটিশটা এখান থেকে লেখা শুরু করবেন, এই নোটিশ লিখলেন, নোটিশ লিখে এরপরে নোটিশ লেখার যে নিয়ম সেই নিয়মগুলো অনুসরণ করে আপনি নোটিশ লিখে দিবেন। নোটিশ কীভাবে লিখতে হয় সে টপিকেরও ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে। আবার আমি এই সবগুলো ভিডিওর যে লিঙ্ক সেটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এগুলো দেখে নিতে পারবেন। ওকে, এবার আসেন, এরপরে হচ্ছে পারচেস অর্ডার। পারচেস অর্ডারও এক পৃষ্ঠায় হয়ে যাবে, আপনার এক পৃষ্ঠা বেশি লেখার দরকার নেই, এক পৃষ্ঠার মধ্যে পারচেস অর্ডার কমপ্লিট করবেন। এরপরে সামারি, অনেকেই চিন্তা করে যে সামারি কয় পৃষ্ঠা লিখলে পূর্ণ মার্ক পাওয়া যাবে। আসলে একটা স্টুডেন্টদের এটা একটা ভুল ধারণা আছে যে সামারি মানে একটু বেশি লিখলে মার্ক পাওয়া যায়। আসলে সামারি মানেই হচ্ছে সারাংশ বা সারমর্ম, অর্থাৎ একটা টোটাল গল্পকে অল্প কথায় প্রকাশ করার নামই কিন্তু আসলে সামারি। সেক্ষেত্রে সামারিটা ছোটো করে লেখাই উত্তম হবে। সেই ক্ষেত্রে আপনি হাফ পৃষ্ঠা লিখতে পারেন, সর্বোচ্চ যদি যায় তাহলে এক পৃষ্ঠা লিখবেন, এর বেশি সামারি লিখবেন না। হাফ পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা এর মধ্যে সামারি কমপ্লিট করবেন। এখন যদি আপনি সামারি দুই পৃষ্ঠা লেখেন তাহলে তো পুরো গল্পটাই লেখা হয়ে যাবে। আবার সেক্ষেত্রে সামারি যেন অবশ্যই বেশি না হয়, সামারিটা হাফ পৃষ্ঠা অথবা সর্বোচ্চ এক পৃষ্ঠা, এর বাইরে সামারি লিখবেন না। ওকে, এবার আসেন, এইবার যে কথাটা বলতে চেয়েছিলাম সর্বশেষ যে কথাটা, সেটা হচ্ছে যখন আপনি কোনো কিছু দুই পৃষ্ঠায় লিখবেন, মনে রাখেন কোনো কিছু এই রিটেন সাইটগুলোর যে কোনো বিষয় যদি আপনি দুই পৃষ্ঠায় লেখেন তাহলে এইটা ধরেন আপনাদের পৃষ্ঠা, এটা হচ্ছে ব্যাক পেজ, এটা ব্যাক পেজ আর এটা হচ্ছে ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ। যদি আপনাদের এই সীমিত আছে প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইমেল, ডায়লগ, কমপ্লেন লেটার, নোটিস, এগুলো যে কোনোটা যদি আপনার দুই পৃষ্ঠা লেখার প্রয়োজন হয়, যেগুলো দুই পৃষ্ঠা লেখা যাবে, তিন পৃষ্ঠা লেখা যাবে, এরকম যেগুলো আপনাদের সাথে আলাপ করেছি এইগুলো যদি দুই পৃষ্ঠা লেখার প্রয়োজন হয় তাহলে আপনি এই ব্যাক পেজ থেকে লেখা শুরু করবেন। ব্যাক পেজ থেকে লিখবেন, লিখতে লিখতে আপনি এই ফ্রন্ট পেজ গিয়ে শেষ করবেন। আর যদি এক পৃষ্ঠায় কোনো কিছু লেখেন তাহলে সেটা অবশ্যই ফ্রন্ট পেজে লিখবেন। তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা যে আপনি এই রাইটিং সাইটগুলো যেগুলো দুই পৃষ্ঠা লিখবেন সেগুলো আপনি লেখাটা ব্যাক পেজ থেকে শুরু করবেন, আর যেগুলো এক পৃষ্ঠায় লিখবেন সেগুলো হচ্ছে আপনি ফ্রন্ট পেজ থেকে শুরু করবেন। তাহলে আশা করছি রাইটিং সাইট কোনটা কীভাবে লিখবো সেইটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের আপনাদের সুবিধার্থে এই প্রত্যেকটা রাইটিং সাইটের কীভাবে লিখবেন, তার ফরম্যাটটা কী, তার লিঙ্কটা, সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে কোন আইটেমটা কীভাবে লিখতে হবে সেগুলো দেখে নিতে পারবেন। তো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের আলোচনা বা আজকের কথা। আশা করছি প্রত্যেকটা আইটেম কোনটা কয় পৃষ্ঠা লিখবেন এ ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের, আর কী টপিকের উপর ভিডিও দিলে আপনাদের ভালো হবে, কী টপিকের উপর ভিডিও আপনাদের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের চাহিদা মতোই ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকে বিদায় নিচ্ছি, সবার জন্য রইল শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।